আসসালামু আলাইকুম দর্শক, আমি আবারও চলে আসছি গাবতলী হাটে। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদেরকে কিছু মহিষ দেখাবো এবং মহিষগুলো কিরকম দাম, এই দামগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আপনি কোথা, আপনি আসছেন কোন জায়গা থেকে? বরিশাল। বরিশাল থেকে আসছেন? বরিশাল কোথায়? বকুল থানা, পটুয়াখালী জেলা। আচ্ছা, তো কটা মহিষ নিয়ে আসছেন? কটা? দশটা। দশটা না, তো এই সামনে যে দেখতে পাচ্ছেন, এই মহিষের দাম চাচ্ছেন কত? এটা যাচ্ছে 120, মানে 1,20,000। আচ্ছা ঠিক আছে, এরপরে যেটা, এটা 40, এটা হলো 35, 35 না, এরপরে যে মহিষ দেখতে পাচ্ছি এটা 110, 110 না, এটা 135, এটা 135, তারপরে যেগুলো 115, 15, এরপরে যে মহিষ দেখতে পাচ্ছি যে আপনার এটা, এই এই 100, এটা 115, ওই 130, 115, মানে এই আপনার আপনার এই করে একটাও কি বিক্রি করতে পারছেন না? আসছি সকালবেলা। সকালবেলায় আসছেন না, তো এগুলো কি আপনার, আপনি কি বাজার থেকে সংগ্রহ করছেন না? আমাদের হাটের কিনা, হাট থেকে কিনাই না আপনি বিক্রি করার জন্য? আচ্ছা ঠিক আছে, তো আপনার এই মহিষগুলো যদি কেউ নিতে চায় তার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই যে জায়গায় পাবে। আচ্ছা, গাবতলী জি না, আপনার ফোন, আপনার ফোন নাম্বারটা বলেন। 0771-669-8889. আচ্ছা দর্শক, আসলে আমরা ওনার ভিডিওতে ওনার নাম্বারটা দিয়ে দিলাম, আসলে যারা মহিষ নিতে চান, আসলে আপনারা দেখতে পারেন মহিষগুলো, এগুলো তো সবগুলো দেশি মহিষ নাকি? দেশি, অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি। পিছনেটা মহিষ দেখলাম বিশাল, ওগুলো আসলে কিন্তু ইন্ডিয়ান মহিষ, ওটা ইন্ডিয়ান একবার, কিন্তু আপনার দেখা যায় বাংলাদেশি মহিষগুলো আপনার আসলে এরকম গরুর সাইজ আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার যে বড় বড় মহিষ আপনার ইন্ডিয়ান মহিষ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা বিশেষ করে ভোলা এসব তরঞ্চল আসলে এই মহিষগুলো পাওয়া যায়।